নমস্কার বন্ধুরা আজকে আর নতুন ভিডিও তো আজকেরটাও হলো গিয়ে আরেকটা রিকোয়েস্ট সেটা হলো গিয়ে আপনারা হয়তো কমেন্টে পড়েও থাকবেন সেটা হলো গিয়ে অ্যামাজন প্যারোট নিয়ে তা আমি যতটা অ্যামাজন প্যারেট নিয়ে জানি আমি সেটাই আজকে বলবো আর এরপরে কিছু স্পেসিফিক অ্যামাজন প্যারোট নিয়ে দেখাবো আর তাদের সম্বন্ধে একটু বেসিক ডিটেলগুলো বলবো তো প্রথমে অ্যামাজন প্যারোট সাউথ আমেরিকা সেন্ট্রাল আমেরিকা এদিকেই দেখা যায় বেশি ব্রাজিল প্যারাগুয়ে আর্জেন্টিনা এই সব জায়গায় বেশি দেখতে পারবেন এদের নর্মালি সাইজ যদি বলতে হয় তাহলে দশ ইঞ্চি থেকে নিয়ে শুরু করে প্রায় সাড়ে সতেরো ইঞ্চি অবধি এদের সাইজ হয় এবার দশ ইঞ্চি থেকে সাড়ে সতেরো ইঞ্চি কেন বলছি দশ ইঞ্চি মানে হলো সবচেয়ে স্মলেস্ট অ্যামাজন প্যারেট সেটা হলো গিয়ে হোয়াইট ফন্টেড অ্যামাজন বলুন বা স্পেকটাকাল অ্যামাজন বলুন ওটা হলো সবচেয়ে ছোটো দশ ইঞ্চি সাইজ হয় এদের আর যদি সবচেয়ে বড় বলতে হয় তাহলে সাড়ে সতেরো ইঞ্চি সেগুলো লোক ইম্পেরিয়াল অ্যামাজন এগুলো পরে আমি ফটো দিয়ে আপনাদেরকে দেখাবো তো এদের মানে অ্যামাজন প্যারোটের নর্মালি যদি এজ স্প্যান বলতে হয় অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন তিরিশ থেকে নিয়ে আশি বছর কিছু কিছু আশি প্লাসও হয় নর্মাল ধরতে পারেন তিরিশ থেকে আশি বছর আর এরা সবচেয়ে বড় এদের গুণ হলো গিয়ে এরা খুব ভালো মিমিক করতে পারে কথা বলতে পারে মানে এমন কি কান্নার বাচ্চার কান্নার শব্দ এমন বের করবে আপনার মনে হবে সত্যি এটা বাচ্চা কাঁদছে একদম মানে অ্যাকুরেট হর্নের শব্দ একদম অ্যাকুরেট বের করবে এইটা ওকে স্পেশাল করে দেয় নর্মালি দেখতে বেসিক বডি স্ট্রাকচার গ্রিন কালারের উপরেই হয় বডি স্ট্রাকচার বলবো না বডি কালার গ্রিন কালারের উপরে হয় ডিপ গ্রিন সব আমাদের নেই ডিপগ্রিনের উপরে হয় হ্যাঁ এর মধ্যে কয়েকটা এমনি মিউটেশন আসে সেগুলো পরে দেখাবো কয়েকটার থেকেও বারবার স্পেশাল একটা মিউটেশন আছে যেটা পরে দেখাবো এমনি দেখতে যে আমি বলবো যে খুব আহামরি খুব মানে একদম চোখ ধাঁধিয়ে দেবে এরম কিছু না এরম আমার কিছু মনে হয় না তার থেকে অনেক বার্ড আছে যেগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু কি এর কথা বলার যে একটা কোয়ালিটি এটা হলো সবার থেকে ওকে আলাদা করে দেয় স্পেশাল করে তোলে সেই জন্য অ্যামাজন কিন্তু অনেকের কাছে খুব প্রিয় প্রিয় মানে খুবই প্রিয় তো এবার যদি বলি অ্যামাজনের মোটামুটি কেস সাইজ কী হওয়া উচিত যদি ধরুন একটা পেয়ার অ্যামাজন রাখেন আপনি একটা পেয়ার অ্যামাজন রাখলে মোটামুটি কেস সাইজ হওয়া উচিত পাঁচ ফুট বাই তিন ফুট বাই চার ফুট অ্যাপ্রক্স একটা কেস সাইজ হওয়া উচিত যাতে ফ্লাই প্রপার নিতে পারে অ্যামাজনের যেটা ইয়ে হয় সেটা হল ওবেসিটির প্রবলেম আসতে পারে এদের খুব বেশি তারপরে লেথার্জিক প্রবলেম খুব বেশি আসে তো সেই দিক দিয়ে দেখতে গেলে চেষ্টা করবেন যেন কেস সাইজটা বড়ো দেওয়া যায় যারা পুষতে চান অবশ্যই কেস সাইজটা বড়ো দেবেন আরও বড়ো দিতে পারলে আরও ভালো হয় আপনি যদি দশ ফুট দিতে পারেন এগুলো খুব ভালো হয় পাঁচ ফুট মিনিমাম দেওয়ার চেষ্টা করবেন তিন ফুট বাই চার ফুট মানে পাঁচ তিন চার এই সাইজটা রেখে মোটামুটি দেওয়ার চেষ্টা করবেন এবার যদি বলি যে অ্যামাজন টেম করার দিক দিয়ে কেমন অ্যামাজন বেস্ট বার্ড হিসাবে যদি বলেন তাহলে টেম করার জন্যই সবচেয়ে ভালো বার্ড অ্যামাজন অ্যাজ এ ব্রিডার নট গুড কিন্তু অ্যামাজন অ্যাজ এ মানে টেম বার্ড খুব ভালো বার্ড মানে ওকে অনেক কিছু শেখাতে পারবেন স্পেশালি হলো গিয়ে ওই মানে ফোর মান্থ ফাইভ মান্থ এস থেকে নিয়ে থ্রি ইয়ার্স সব এই সময়টা হলো গিয়ে সবচেয়ে ভালো শেখানোর সময় এই সময়টায় কেউ অনেক কিছু শেখাতে পারবে না আপনি গান যদি শোনেন একটা গোটা গান মানে মেমোরাইজ করে ফেলবে সেই গানটাকে মিমিক করতে পারবে এত ভালো মানে স্মৃতিশক্তি ইন্টেলিজেন্স এত ভালো এর মোটামুটি তিন বছর যখন বয়স হয় না এ অলমোস্ট একটা দশ বছর পনেরো বছরের বাচ্চার মতো ভালো কেপেবিলিটি রাখে বুদ্ধি ধরে কিছু কিছুতে এমনও আছে যেগুলো রীতিমতো বিজ্ঞ হাব ভাব মানে বেশ রাজকীয় বিজ্ঞ হাব ভাব অ্যামাজন প্যারট খুব মানে জলি প্যারট বলতে পারেন খুব ভালো প্যারট বলতে পারেন মানে যদি একবার মিশে গেছে আপনার সঙ্গে তাহলে আপনার সারা লাইফ ওর সঙ্গে কেটে যাবে সেই দিক দিয়ে একটাও পুষতে পারেন আপনি দুটোও পুষতে পারেন সেটা আপনার ইচ্ছা হ্যাঁ এবার দ্বিতীয় কথা যেটা আসছিলাম যে ব্রিডিং অ্যামাজন ব্রিডিং করানো কিন্তু অ্যামেচার লেভেলের কাজ না মানে নতুন যারা পাখি পুষছে এটা তাদের জন্য না বা ছোট পাখি নিয়ে যারা পুষছেন এটা তাদেরও কাজ না বড় পাখি নিয়ে যারা বহুদিন ধরে কাজ করছেন অ্যামাজন হলো তাদের জন্য ব্রিডিংয়ের জন্য কেন অ্যামাজন ব্রিডিং করানো তো সহজ না এমনও দেখা গেছে অ্যামাজন একজনের বাড়িতে রয়েছে সারা জীবনে কোনো দিন এগলে করেনি এক্সেপশান সারা জীবনে এগলে করেন কিন্তু ব্রিড কি অ্যামাজন করে না নিশ্চয়ই করে নাহলে এত বার্ড হচ্ছে কোথা থেকে ওয়াইল্ডে এত বার্ড থাকছে কোথা থেকে অ্যামাজন কিন্তু ব্রিড করে কিন্তু প্রপার কেয়ারটা নেওয়া প্রপার এনভায়রনমেন্ট দেওয়া এই জিনিসগুলো একটা ভালো অভিজ্ঞ ব্রিডার না হলে পারবেন না আমি হুট করে আজকে অ্যামাজন পুষে যদি ভাবি যে আমি অ্যামাজন থেকে ব্রিড করিয়ে নেব এটা মানে ছেলে খেলা করা হয়ে যাবে ব্যাপারটা ঠিক না হ্যাঁ আমি টেম করার জন্য একটা অ্যামাজন নিলাম ভেরি গুড কোনো অসুবিধা নেই সে আমি করতেই পারি টেম আমি যেরম যেরম শেখাবো মোটামুটি সেরম সেরম শিখবে একটু সময় যদি দিই যথেষ্ট ভালো ট্রেন ও সেখানে কোনো অসুবিধা নেই অ্যামাজন ব্রিডিংয়ের নর্মাল যেটা প্রবলেম আসে সেটা হলো গিয়ে অ্যামাজন ওবেসিটি বেশি হয়ে গেলে ব্রিডিং করে না অ্যামাজনের দুজনের মধ্যে কম্পেটেবিলিটি ভালো না হলে ব্রিডিং করে না এই জায়গাগুলো অ্যামাজনের খুব স্ট্রং যেহেতু ইন্টেলিজেন্ট অসম্ভব বললামই সেই জন্য চুজি ব্যাপারটা খুব বেশি ওদের মধ্যে জায়গা ব্যাপারটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করে জায়গা যদি ঠিকঠাক না হয় সেখানেও ব্রিড করবে না প্রপার ফুড পাচ্ছে না ব্রিড করবে না অ্যাডিকুয়েট ডায়েট পেল না ব্রিড করবে না কিন্তু সে অত সহজ না অ্যামাজনকে ব্রিড করানো অ্যামাজন ব্রিড করানো ওয়ান অফ দা মানে টাফেস্ট ব্রিডিং বলতে পারেন সেই জন্য কেউ যদি ভাবেন হুট করে অ্যামাজন নিয়ে অ্যামাজন নিয়ে ব্রিড করিয়ে ফেলবেন অতটা সহজ হবে না মানে ককাটু যদি সবচেয়ে হার্ড হয় তা অ্যামাজনও কিছু কম যায় না ব্যাপারটা হয়ে গেল এরকম যাই হোক এর ব্রিডিং মোটামুটি বছরে অ্যাপ্রক্স একবারই ধরতে পারেন করে তিন থেকে চারটে এগলে করে ঠিক আছে তিন থেকে চারটে ইনকিউবেশন পিরিয়ড মোটামুটি এক মাসের কাছাকাছি অ্যাপ্রক্স এক মাস এক মাসের মতো ইনকিউবেশন করে তারপরে মোটামুটি আড়াই থেকে তিন মাস বাচ্চা নেস্ট আউট হয় তারপরেও ধরে রাখুন আরও এক মাস মতো তো তাদের সঙ্গে থাকবে থাকার পরে বাচ্চা মোটামুটি সেলফিড হলে তারপরে বের করা যায় এই হলো মোটামুটি ওদের মানে ব্রিডিং সাইকেল বলতে পারে কিন্তু জিনিসটা ব্রিডিং সাইকেলটা এত তাড়াতাড়ি সহজে আসে না কাউর বাড়িতে খুব ভালো ব্রিড করছে কিছু অ্যামাজন আবার দেখা গেল সেখানেই পাশে আরেকটা অ্যামাজন বসে রয়েছে সে হয়তো ভালো ব্রিড করে না বা ব্রিডই করেনি এখন পর্যন্ত অ্যামাজনের যদি ব্রিডিং এজ বলতে হয় প্রপার যদি ব্রিডিং এজ বলতে হয় তাহলে সেই ক্ষেত্রে বলবো মানে ফাইভ টু সিক্স ইয়ার্স হলো বেস্ট এজ পাঁচ থেকে ছ বছর হলে সবচেয়ে ভালো হয় অ্যাপ্রক্সেরা চার বছরের পরেই মোটামুটি অ্যাডাল্ট হয়ে যায় পাঁচ থেকে ছ বছর হলে ভালো হয় ছ বছর প্লাস হলে আরও ভালো হয় কেন সব অ্যামাজনের কিন্তু ব্রিডিং এজটা সেম না সিক্স প্লাস হলো গিয়ে মোটামুটি সবারই সিক্স প্লাসে অ্যাডাল্ট হয়ে যায় তাই জন্য সিক্স প্লাস রাখাটাই বেটার আর মেল ফিমেলকে যত ছোটোবেলা থেকে একসাথে করতে পারবেন সেই ক্ষেত্রে বন্ডিংটা হওয়ার চান্সেস তত বেশি থাকবে যত ডিলেতে একসাথে রাখবেন সেখানে বন্ডিংয়ের চান্সটা তুলনামূলক অনেকটা সময় বেশি লাগবে এই গেল ব্রিডিংয়ের ব্যাপার এবার আসি অ্যামাজনের খাবার দাবারের ব্যাপার অ্যামাজন খাবার দাবার মোটামুটি সব কিছুই খায় চেষ্টা করতে হবে এক্সেসিভ ফ্যাট ডায়েট নন ব্রিডিং সিজনে যেন না দেওয়া হয় কেননা বললাম ওবিসিটির একটা প্রবলেম আসে সেই জন্য মানে মোটা হয়ে যাওয়ার প্রবলেম আসে তো সেই জন্য ল্যাথার্জিক হয়ে যায় তো সেই জন্য কাইন্ডলি চেষ্টা করবেন যেন বেশি ফ্যাট ডায়েট নন ব্রিডিং সিজনে দিতে না আর কেজে যেন প্রপার ফ্লাইটটা পায় যাতে এক্সারসাইজটা প্রপার হয় টয়েস তারপরে নানান রকমের লাঠি চিবানোর জন্য এগুলো অবশ্যই ওকে দেবেন আর যদি টেম থাকে তাহলে তো বাইরে বের করবেন একটু ঘোরাবেন ফেরাবেন যাতে একটুখানি ওর একটুখানি এক্সারসাইজ হয় আর কিছুই না এমনি দেখুন বড় যে কোনো বার্ডের পিভিএফডি ডিজিজ হয় সেটা কোনো মানে ইয়ে না যে হতে পারে না হতে পারেই সেটা কার কাছে হবে কার কাছে হবে না বলা খুব কঠিন তাই এছাড়া হলো গিয়ে ধরুন যদি নর্মাল ইয়ে বলতে হয় ফেদার প্লাকিং এটাও আরেকটা নর্মাল জিনিস যে কটা ইন্টেলিজেন্ট বার্ড আছে এই ফেদার প্লাকিং একটা প্রবলেম থাকে না আপনি প্রপার টাইম দিচ্ছেন না সে প্রপার জায়গা পায়নি তার কেচ পছন্দ না তার খাবার পছন্দ না সে ক্ষেপে গিয়ে নিজেকে হাম করার চেষ্টা করবেই এগুলো নর্মাল ব্যাপার করবেই তো সেইগুলো যদি ঠিকঠাক রাখেন এই প্রবলেমগুলো আসবে না এবার দেখুন ছোটোখাটো আরও অনেক প্রবলেম তো আসেই সে আসতেই পারে তো সেই জন্য সেগুলোর জন্য একটু তৈরি থাকতে হয় কিন্তু সববারেরই প্রবলেম আসতে পারে সেটা অ্যামাজন বলে না অ্যামাজন যথেষ্ট হার্ডি পাখি যথেষ্ট ভালো হার্ডি পাখি গ্রিন সিরিজের নর্মালি পাখিগুলো আমি দেখেছি যথেষ্ট হার্ডি বেশিই হয় আর এ এজ স্প্যানটাও যথেষ্ট ভালো সেই জন্য বুঝতেই পাচ্ছেন যথেষ্ট সময় দেবে আপনাকে ট্রিটমেন্ট করার জন্য এমনি এছাড়া হলো গিয়ে ভিটামিন এ ডেফিসিয়েন্সি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন কেন ফেদার যদি নষ্টের দিকে যায় সেই ক্ষেত্রেও প্লাকিংয়ে আসে সেই যে জায়গাটা যেন না তৈরি হয় সেইগুলো খেয়াল রাখবেন খাবার প্রপার দেখুন প্যালেট ডায়েট অবশ্যই বড়ো পাখিকে দেওয়া উচিত প্যালেট ডায়েট রাখবেন তার সঙ্গে যদি ইচ্ছে হয় সামান্য একটু সিডমিক্স দেবেন ফর মানে ওর একটু মুখরোচক হিসাবে একটু সিডমিক্স দিলেন এছাড়া স্পেশালি ভেজিটেবলস আর ফ্রুটস এটা যেন প্রপার মাত্রায় পায় আর নাটস এগুলো যেন প্রপার মাত্রায় পায় ভেজিটেবলসের মধ্যে সে আপনি গ্রিন ভেজিটেবলস ইউজ করুন ক্যারট ইউস করুন তারপরে ধরুন কুমড়ো ইউজ করুন যাই দিন প্রপার যেন সেগুলো পায় মানে ওর যেন কোনো দিন বাদ না হয় এগুলো কেন এগুলো নিউট্রিশনের জন্য খুব দরকার আর একটা লো ফ্যাট প্যালেট ইউজ করা আমার মনে হয় ভালো হবে লো ফ্যাট প্যালেট যদি ইউজ করেন সেটা ওর জন্য বেশি ভালো হবে অ্যামাজন টেম করে পোষার জন্য খুব ভালোবার যে কেউ ক্ষমতা আছে টেম করে পুষতে পারেন সেই নিয়ে কোনো অসুবিধা নেই যে কেউ ক্ষমতা যদি থাকে টেম করে পুষতে পারে। এবার ক্ষমতার কথা কেন বলছি অ্যামাজন প্যারেট নর্মালি আপনি ধরতে পারেন প্রায় মানে লাখখানেক টাকা দিয়ে স্টার্ট হয় এবার তার হায়েস্ট লেভেলটা অনেক হায়েস্ট অবধি আছে সেই অবধি আমি যাচ্ছি না অনেক হাই স্টোপ আছে তো সেখানে পকেটের জোরটা সেরকম থাকতে হবে সেই জোরটা থাকলে অবশ্যই পুষুন কোনো অসুবিধা নেই আপনাদের আপনাদের মধ্যে যাদের যাদের সেই ক্ষমতা আছে সেই অ্যামাজান নিশ্চয়ই পুষুন তাতে কোনো অসুবিধা নেই কেন আমাদের এমনি পার্ড হিসাবে যথেষ্ট ভালোবার তারপরে অত সুন্দর কথা বলে নিশ্চয়ই পুষুন কোনো অসুবিধা নেই কিন্তু পকেটের যদি পারমিট করে তাহলেই পুষুন জোর করে না মানে আমার ক্ষমতা নেই তাও আমি অ্যামাজন পুষবো এই ব্যাপারটা যেন না আসে ক্ষমতা থাকলে অ্যামাজন পুষুন আর ব্রিডিং পারপাস যদি পুষতে চান তাহলে অবশ্যই অভিজ্ঞ কোনো ভালো ব্রিডার যে সত্যি ব্রিড করিয়েছে তার সঙ্গে আগে পরামর্শ করুন সে কী বলে তারপরে এই নিয়ে ভাববেন কেন যে অ্যামাজন নিয়ে কাজ করেনি তার সঙ্গে তার কাছে অ্যামাজন ব্রিড করানোটা অত মানে ছোটোখাটো ব্যাপার না মানে যথেষ্ট কষ্টকর হবে কিন্তু তার জন্য তো সেই জন্য একটু অভিজ্ঞ ব্রিডারের সঙ্গে কথা বলে নিন যে সত্যি আমাদের ব্রিড করিয়েছে যে আমাদের নিয়ে কাজ করছে সে অনেক ভালো গাইড করতে পারবে আপনাকে দেখুন কেউ যদি বেশি ভালো জানে তার কথা অবশ্যই বলা উচিত যে সে জানে তো তার কাছে গিয়ে এই জিনিসটা নিয়ে কথা বলুন আমার মনে হয় সেটা বেটার হবে যদি আমাদের ব্রিড করাতে চান টেম হিসাবে পুষতে চান নো প্রবলেম সেখানে তো কোনো প্রবলেমই নেই আপনি প্রপার খাবার দাবার দেবেন প্রপার কেস সাইজ দেবেন ওকে প্রপার টাইম দেবেন ব্যাস আপনার পাখি খুব ভালো থাকবে কোনো অসুবিধা হবে না ব্রিডিং পারপাস হলে অবশ্যই অভিজ্ঞ কোনো ব্রিডারের সঙ্গে কথা বলে অভিজ্ঞ কোনো অ্যামাজন ব্রিডারের সঙ্গে কথা বলে তারপরেই অবশ্যই অ্যামাজন নিয়ে ব্রিডের কথা ভাবা উচিত এই হলো গিয়ে অ্যামাজনের মোটামুটি হলো গিয়ে ডিটেল এছাড়াও টুকটাক টুকটাক আরও কিছু ডিটেল আছে এবার আমি এরপরে কিছু অ্যামাজন বার্ডের ছবি দেখাবো তার সঙ্গে সঙ্গে তাদের নাম লেখা থাকবে আর মোটামুটি আমি মুখে মুখে ইয়ে করে দেব মোটামুটি এদের সাইজ কেমন ঠিক আছে সেইগুলো মুখে মুখে বলে দেবো আর এগুলো কীরকম মানে বার্ড হিসাবে স্পেশালিটি এদের কী একটুখানি সেগুলো মানে অ্যামাজন বার্ড হিসাবে এদের কি কোনো আলাদা স্পেশালিটি আছে কি না সেটা নিয়েও বলবো ঠিক আছে তাহলে চলুন বার্ডের ভিডিওগুলো দেখি ওইটাই হলো গিয়ে আজকের ফাইনাল আকর্ষণ আর কিছুই না যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি কোনো কিছু ভুল মনে হয় অবশ্যই জানাবেন নমস্কার হোয়াইট ফন্টেড বা স্পেকটাকাল অ্যামাজন যাই বলুন স্পেকটাকাল বলা হয় এই জন্য কেন দেখুন ওর চোখের চারপাশে একটা লাল রঙের বর্ডারের মতো করা থাকে তো সেই জন্য স্পেকটাকাল বলে বলা হয় এ সবচেয়ে ছোটো দশ ইঞ্চি মতো হাইট হয় আর এমনি ইন্টেলিজেন্ট হয় প্রচণ্ড ইম্পেরিয়াল অ্যামাজন আগেই বলেছি যে সবচেয়ে বড়ো সতেরো পয়েন্ট পাঁচ ইঞ্চি মতো হাইট হয় এর আর একে নর্মালি পুষতে খুব একটা দেখা যায় না কিন্তু বুদ্ধি প্রচণ্ড ধরে অসম্ভব বুদ্ধি ধরে ব্লু ফন্টেড অ্যামাজন এর আওয়াজ অসম্ভব ভালো এর মিমিক করতে পারে খুব সুন্দর আর কথাও খুব ভালো বলতে পারে কিন্তু এর আওয়াজটা খুব লাউড তো সেই জন্য ছোট জায়গায় যদি পোষার কথা ভাবছেন মানে বাড়ির যদি এরিয়া ছোট ফোটো হয় তো সেই জায়গায় আমি বলবো যে এই অ্যামাজনটা একটুখানি অসুবিধাজনক পোষার দিক দিয়ে এর সাইজ মোটামুটি পনেরো ইঞ্চি মতো হয় রেড লর্ড অ্যামাজন এর কথা বলার ইয়েও খুব ভালো এও সাউন্ড খুব ভালো করে তেরো ইঞ্চি মতো এদের হাইট হয় আর এ নর্মালি একটা স্পেসিফিক সিঙ্গেল পার্সনের প্রতি বেশি আকৃষ্ট হওয়ার প্রবণতা দেখা যায় ইয়েলো ন্যাপ অ্যামাজন প্যারোট এদের মানে স্পিকিং পাওয়ার অসম্ভব ভালো এরা খুব ভালো কথা বলতে পারে আগের যাদের দেখলেন তাদের থেকে অনেক বেটার আর এ মোটামুটি লম্বা হয় হলো গিয়ে ওই চোদ্দো ইঞ্চি মতো আর এর ঘাড়ের এখানে দেখুন ইয়েলো যে এই প্যাচটা রয়েছে এই জন্যেই ইয়েলো ইয়েল্লো ন্যাপ বলা হয় লাইল্যাক ক্রাউন্ড অ্যামাজন এরা মোটামুটি ওই তেরো ইঞ্চি মতো লম্বা হয় প্রচণ্ড মানে মানুষের সঙ্গে ইন্টারাকশান পছন্দ করে আর এই ইন্টারাকশানটা ওদের জন্য খুব দরকার কারণ হলো গিয়ে ওরা এটা ছাড়া মানে খুব বোর ফিল করে আর নিজেকে নিজে হার্ম করারও চেষ্টা করে তো সেই দিক দিয়ে মানে ক্রাউন যদি বলেন কথা বলার এবিলিটিও খুব ভালো তো অ্যামাজন বার্ড হিসাবে খুব ভালো বার্ড গ্রিন চিক অ্যামাজন গ্রিন চিক অ্যামাজন মোটামুটি ওই বারো থেকে তেরো ইঞ্চি মতো লম্বা হয় আর এরা খুব কিউরিয়াস হয় এরা মানে কি বলবো মানে খুব জানার ইচ্ছা এমনি যদি বলেন যে পেট হিসাবে পেট হিসাবে অদ্ভুত ভালো কেউ যদি পুষতে চান অবশ্যই পোষার মতো অরেঞ্জ উইংড অ্যামাজন এটাও খুব ভালো অ্যামাজন বার্ডের মধ্যে এর মোটামুটি বারো ইঞ্চি মতো হাইট হয় আর এরাও যথেষ্ট ভালো মিমিক করতে পারে কথা বলতে পারে এদের একটাইয়ে যখন এরা মোটামুটি নিজেদের মানে ম্যাচে যে পৌঁছায় সেই সময় মানে সেক্সুয়ালে যে পৌঁছায় সেই সময় এদের একটুখানি কামড়ির স্বভাবটা খুব বেড়ে যায় মানে একটু ইরিটেশান শরীরে হরমোনাল চেঞ্জ হয় বলে ইরিটেশনটা বেড়ে যায় সেই জন্য একটু কামড়াকামড়ি করে সেদিকটা একটু নজর রাখলেই হবে ব্ল্যাক বিল্ড অ্যামাজন দেখতে ব্ল্যাক কিন্তু এই অ্যামাজনদের মধ্যে বলতে পারেন সবচেয়ে কাম আর কাম মানে হলো কি শান্ত আর তুলনামূলক মানে ভয়েস কোয়ালিটি তো খুব ভালোই আর পেট হিসাবেও অসম্ভব ভালো এগারো দশ সাড়ে দশ থেকে এগারো ইঞ্চি মতো এদের হাইট হয় খুব মানে অ্যামাজনের মধ্যে বলতে পারেন যে সবচেয়ে ফ্রেন্ডলি অ্যামাজন যদি বলতে হয় তাহলে ব্ল্যাক বিল্ড অ্যামাজন খুব ভালো আর এই হলো বেস্ট অফ দ্য লর্ড রেড লর্ড অ্যামাজন ইয়েলো মিউটেশান নর্মালি এই মিউটেশানটা খুব একটা খুঁজে পাবেন না কিন্তু এই মিউটেশনটা এই মুহূর্তে সবচেয়ে কস্টলি অ্যামাজন প্যারটের মধ্যে এর নর্মালি সাইজ হয় হলো গিয়ে ১৩ থেকে ১৪ ইঞ্চি মতো সাইজ হয় গায়ে গ্রিনের অং বংশ নেই কোনো শুধু রেড আর ইয়েলো পাবেন সেক্স লিঙ্ক মিউটেশান একটা অদ্ভুত দেখতে সুন্দর অদ্ভুত ভালো পাখি এটার দাম ধরতে পারেন অ্যাপ্রক্স খুব কম হলে পরেও আশা করা যায় হলো গিয়ে প্রায় বারো তেরো লাখের ওপরেই হবে কম হবে না